আমরা হুইসেল দিলেও আমাদেরকে পাথর মারে, হুইসেল না দিলেও আমাদেরকে পাথর মারে। দুর্ঘটনাটা ঘটে যদি এলএম লোকমাস্টার যদি সচেতন না থাকে, যদি কোনো কারণে ঝিমা যায় বা ইজারা যায়, তখন যদি সিগনাল অবশ্যই করে তখন দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক। এটা আর এলএমে থাকলে দুর্ঘটনা ঘটবেই, তারপরও এর থেকে আমাদেরকে সতর্কতা হিসাবে বের করতে হবে, যাতে যেন আমাদের দুর্ঘটনা ঘটে। আমাদের তিনজনের কারণে অ্যাক্সিডেন্ট হবে, গার্ড, লোকমাস্টার আর স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার যদি সিগনাল রং ইয়া করে, পয়েন্ট রং করে, তাহলে আমাদের দুর্ঘটনা করতে পারে। আমাদেরকে দিল মেন লাইন, আমার গেলাম লুপ লাইনে, এখানেও দুর্ঘটনা করতে পারে। কানে মোবাইল নিয়ে গান শোনে, রাস্তায় লেন লাইনে হাঁটতে, এই কারণে দুর্ঘটনা ঘটে। অনেক সময় ব্যাগ খেয়ালে থাকলে, ব্যাগ খেয়ালে থাকলে এখানে দুর্ঘটনা ঘটে। এখানে আমাদের যতটুকু পারে আমরা চেষ্টা করি বাঁচানোর জন্য, কিন্তু অনেক সময় আমরা পারি না। রানিং গাড়ি আমাদের পারি না, কারণ একটা যাত্রীর জন্য আমার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কখনো চাইবো না। আমরা রানিংয়ে গাড়ি চালা আমাদের জন্য কষ্ট, কারণ যে কোনো সময় পাথর, আমার জীবনে একটা এরকম পাথর মারছে, আমার সামনে লুকিং গ্লাস ভেঙে গেছে, কিন্তু আমি অ্যালার্ট ছিলাম দেখে আমি দাঁড়িয়ে বসে গেছি, যার কারণে আমার কোনো ক্ষতি হয় না। তারপরে আমি এই ব্যাপারে ক্ষুদ্র জানাই, ধরো আমরা হুইসেল দিলেও আমাদেরকে পাথর মারে, হুইসেল না দিলেও আমাদেরকে পাথর মারে, কিন্তু এটা আমাদের জন্য অনেক ক্ষতি, কারণ লোকমাস্টারদের ক্ষতি হতে পারে। লাল পতাকা, এটা আপনাদের কোনো গাড়ি যদি রেল ভেঙে যায় বা কোনো কাজ করতে দেয়, তখন লাল পতাকা শো করে। আমরা যদি লাল পতাকা দেখি, তখন আমরা গাড়ি তার করে পথচারী হতে পারে। পথচারী কোনো পথচারী যদি দেখে রেল ভেঙে গেছে বা কোনো রেল লাইনের মধ্যে কোনো গাড়ি আটকে গেছে, তখন তারা লাল পতাকা দেখায় আমাদেরকে সতর্ক করে। যে কেউ ব্যবহার করতে পারবে না, যদি কোনো বিনা কারণে যদি কেউ ব্যবহার করে, তাহলে এটা স্বাস্থ্যমূলক ব্যবস্থা অবগত নিতে বাধ্য। মজার একটা ঘটনা, আমি একদিন ইয়াতে ছিলাম, টঙ্গী স্টেশনে দাঁড়ায় ছিলাম, আমি মেন লাইনে বসানো ছিলাম। আমারও ইয়ার থেকে উত্তর সাইড থেকে চিন্তাকে দূর আসতেছিল, আমি দেখতেছি যে চিন্তাকে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি হঠাৎ করে পাটা বেঁধে দিলাম, চিন্তাকে আমার পায়ে আঘাত পেয়ে দুই তিনটা পোল্ট্রি খায়া পড়ে গেল। কিন্তু তারপরে চিন্তাকে দৌড়াইতে ধরছে, কিন্তু চিন্তাকে মোবাইলটা তারা ইয়ে করতে পারেনি, বের করতে পারেনি। রানিংয়ে চিন্তাকারী সময় গাড়িটা রান করে, তখন চিন্তাকারের উৎপাত থাকে, কোনো জানলার পাশে কেউ যদি মোবাইল নিয়ে বসে থাকে বা হাতে রাখে, বা জানলার পাশে কেউ যদি ফেসবুক নিয়ে চ্যাট করে, তখন ওরা রানিংয়ে না নিয়ে দৌড়ানোর চেষ্টা পালা যায়। কিন্তু আমরা চিন্তাকারীকে আমাদের কোনো ইয়ে করতে পারি না, প্রতিনিধিত্ব করতে পারি না। আমার লাইফে হয়তো আমার ট্রেনে জব করার খুব আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ইচ্ছা ছিল বিমানে জব করার, কিন্তু আল্লাহর অশেষ রহমতে হয়তো আমার ট্রেনে জবের একটা সুযোগ হয়েছে। এরপর থেকে আমি ট্রেনে জব করতে আমাকে ভালো লাগে। আমরা যখন অন ডিউটিতে আসি, তখন আমরা 45 মিনিট হাতে রেখে, তারপর আমরা ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করে ব্রেক ব্লক টেক আন্ডার গিয়ে দেখে, তারপরে আমরা জিএফ নাইট সুইচ আমরা অন করি। অন করার পরে আমাদের কার্যগুলি ডিভাইসগুলি সব কাজ করার পরে আমরা স্টার বাটন যদি ভালো থাকে, তাহলে স্টার সুইচ টিপ দিলে স্টার্ট হয়, আর যদি স্টার বাটন খারাপ থাকে, তাহলে আমরা কাটা পেনের সাহায্যে গভর্নর হ্যান্ড থ্রোটলের চাপ পিস্টনের চাপ দিলে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়। এটা হলো আমাদের ইঞ্জিন ক্যাপ, এখানে আমাদের সমস্ত ফাংশন আছে, মডিউলস আছে, তারপরে আমাদের ইলেকট্রিক ফাংশন, কম্পিউটার প্যানেল বোর্ড, ইন্ডিপেন্ডেন্ট ব্রেক, অটোমেটিক ব্রেক, হর্ন, থ্রোটল, রিভার্সাল সব এখানে ইয়ে করা আছে। এখান থেকে আমরা সব কিছু ইঞ্জিন পরিচালনা করি। হঠাৎ করে ব্রেক করলে বগি লাইনচ্যুত হতে পারে, বগি উল্টে যেতে পারে, এটা আমাদের সম্ভব না। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অটো অ্যাপ্লাই করি, তারপরে আমরা যতটুকু পারি আমরা সাধ্যমতো চেষ্টা করি দাঁড় করানোর জন্য। অনেক সময় গরু, ছাগল, কুকুর রানিং অবস্থায় পড়ে যায়, এখানে আমাদের একটা প্রাণীর জন্য আমার হাজার যে জাতির ক্ষতিগ্রস্ত আমাকে ক্ষতি দিতে পারি না। হুইসেলটা দিয়ে আমরা সাধারণত প্যাসেঞ্জারের জন্য, রেল লাইনে কোনো যাত্রী লোকজন হাঁটা চলাকালীন জন্য আমরা হুইসেল দিই, তারপরে পশু পাখির জন্য, গরু ছাগলের জন্য আমরা হুইসেলটা দিই, তারপরে গেটের জন্য আমরা হুইসেলটা দিই, ওয়ার্নিং বোর্ড যদি আসে, হুইসেল বোর্ড যদি আসে, হুইসেল বোর্ডের জন্য আমরা হুইসেল বোর্ড অ্যাপ্লাই করি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এটা অটোমেটিক ব্রেক, এটা ইন্ডিপেন্ডেন্ট ব্রেক, এটা হর্ন, এটা হলো এলাটা রিসেট, এটা হলো বেল, রিভার্সাল, রিভার্সাল আগে দিলে আগে মুভ করবে, পিছনে দিলে পিছনে মুভ করবে, এটা হলো থ্রোটল, এটা নস অনুযায়ী স্পিড বাড়বে।
আর এগুলো হলো জেনারেল ফিট সুইচ, ফুয়েল পাম্প সুইচ, ইঞ্জিন রান সুইচ, এগুলি অন অবস্থায় থাকবে। এটা হলো হেডলাইট সুইচ। যদি কোনো বড় দুর্ঘটনা ইয়া করে বা আমার গাড়ি দাঁড় করাতে সক্ষম না হয়, তখন আমরা এটা ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করি। আমাদের একটা ইয়ে রুল আছে, আমাদের কোন স্টেশন আমাদের স্টপেজ আছে সেটা আমরা জানি, আমাদের একটা ম্যানুয়ালি বই দেয়। আন্তনগর লোকাল সরকারের একটা আমাদের একটা বই থাকে, সেই বইয়ের মধ্যে আমাদের প্রতিটা টাইম টেবিল দেওয়া থাকে, কোন গাড়ি কোথায় স্টপেজ আছে, সেই হিসাবে আমরা গাড়িটা রান করি। রান করার পরে আমাদের সিগনাল ওয়ার্নিং বোর্ড আসে, ওয়ার্নিং বোর্ড আসলে আমরা গতি আস্তে আস্তে কমাই, কমানোর পরে আমাদের আউটার সিগনাল যদি ডেঞ্জার থাকে আমরা গাড়ির তৎক্ষণাৎ আমরা গাড়ি দাঁড় করাই। আবার যখন সিগনাল দেয় তারপরে আমরা আবার আস্তে আস্তে গাড়ি রান করি। রান করলে আমরা আস্তে আস্তে স্টেশনে পৌঁছানোর পর আমরা দাঁড় করাই।